নিউজ বাংলার পর্দায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আগামী 16 ফেব্রুয়ারি রাজ্যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আমরা যে সমস্ত মনোনীত প্রার্থীরা রয়েছেন এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমরা তাদের একান্ত সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আমি পেয়ে গেছি খুব ব্যস্ততম অবস্থায় রয়েছেন 52 চণ্ডীপুর বিধানসভার যিনি বিজেপি আইপিএফটি মনোনীত প্রার্থী টিঙ্কু রায় মহাশয়, ওনাকে পেয়েছি, আমরা ওনার সাথে কিছু কথা বলবো। প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি। আর মাত্র হাতে গোনা কয়েকদিন, কেমন প্রস্তুতি হয়েছে? দেখুন, বিধানসভাটার সাইজ অনেক বড়, গ্রামীণ বিধানসভা, একদম পাহাড়ের নিচ নিচ নিয়ে চারিদিকে নিয়ে বিশাল বড় এরিয়া। মানুষের মধ্যে উৎসাহ রয়েছে, মানুষ কাজের নিরিখে যেভাবে 5 বছর ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করেছে তার নিরিখে মানুষ এবার ভোট করবে। যেভাবে আমরা ন্যাশনাল হাইওয়ে যেখানে আমরা এখন যাচ্ছি, এই যে রাস্তাটা, এটা দেশ স্বাধীনতার 75 বছর পর ঊনকোটি জেলার মানুষ স্বপ্ন দেখছে 2 ঘন্টা আগরতলায় চলে যাবে। তো এরকম অদ্ভুতপূর্ণ কাজ যেগুলো হয়েছে, দীর্ঘ বছর হয়নি, মানুষের ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, যেগুলো পূরণ হবে, আজ 5 বছর গভর্নমেন্ট সেগুলো করে দিয়েছে, তো সেগুলো নিরিখে ভোট হবে এবার। এই চণ্ডীপুর বিধানসভা দীর্ঘদিনের বাম শাসনের, মানে বামের যে প্রার্থী ছিলেন উনি জয়ী হয়েছিলেন। গত বিধানসভা 2018 সালে আপনারা কিন্তু কংগ্রেস এবং সিপিএম দুই দলের সাথে আপনারা লড়াই করেছেন, এবার দুই দল একসাথে শীর্ষে আরিং করে তারা লড়ছে, কি মনে হচ্ছে, কি আপনার উপর কি প্রভাব পড়তে পারে? দেখুন, এটা তো আরো মানুষের কাছে পরিষ্কার, আমরা 2018 সালে বলছিলাম যে কংগ্রেস আর সিপিএম আলাদা কিছু না, এটা টাকার এফোর্ট আর উপি, দীর্ঘ 25 বছর কমিউনিস্টরা থাকতে এরাই সুযোগ করে দিয়েছিল, এটা প্রমাণ হয়েছে এবার। এই ত্রিপুরাতে কংগ্রেস সিপিএমের নাম করে কত মানুষের মাথা ফাটিয়েছে, দেবলদেবের হত্যা হয়েছে আগরতলাতে, পরিমল সাহা, ভোলা সাহা, অনেক মানুষ যাদের প্রাণ গিয়েছে, অনেক রক্তে মানুষ এই রাজপথ লাল হয়েছে, মাথা ফাটাফাটি, পাড়ায় পাড়ায় লড়াই, এগুলো কংগ্রেস সিপিএমের নাম করে। এবার যখন তারা দেখছে যে বিজেপি এত কাজ করেছে, মানুষ বিজেপির সঙ্গে দলে দলে যোগ দিচ্ছে, তারা তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, রাস্তা নেই, তাই কংগ্রেস সিপিএম এক জায়গায় এসে দাঁড়িয়েছে, এগুলো মানুষের কাছে পরিষ্কার, ত্রিপুরার মানুষ রাজনৈতিক সচেতন। আর এই যে জোটটা, এরকম বাংলায় জোট হয়েছিল, ওয়েস্ট বেঙ্গলের জোট হয়েছিল, সেটা কিন্তু সফল হয়নি, সেখানে মানুষ সেগুলোকে বহিষ্কার করেছে। বিজেপির যিনি সভাপতি ছিলেন এখানে, উনি বেশ কিছু সমর্থক নিয়ে তীব্রমতায় যোগ দিয়েছেন বলে আমরা সংবাদ মাধ্যমে বা দেখতে পেয়েছি, তার কি প্রতিক্রিয়া পড়তে পারে আপনার? এটা ইনফরমেশন ঠিক নয়, বিজেপির সভাপতি তিনি অনেক বছর আগে ছিলেন, বর্তমান সভাপতি যিনি জেলা সভাপতি রয়েছেন তিনি হলেন পবিত্র দেবনাথ, যিনি 3 বছর ধরে জেলা সভাপতি রয়েছেন, এর আগে ভগবান দাস ছিলেন, ভগবান দাস মন্ত্রী হওয়ার আগে তিনি ভগবান দাসই জেলা সভাপতি ছিলেন, এরও আগে অর্থাৎ 2018 আগে তিনি সভাপতি ছিলেন রঞ্জন সিনহা। কিন্তু রঞ্জন সিনহা বাবু তীব্রা মাথাতে গিয়েছেন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, তীব্রা মাথার কনসেপ্ট তারা তীব্রা মাথা তৈরি করেছিল যে জনজাতি সবাইকে একত্রিত করে জনজাতি এলাকার উন্নয়নের জন্য, তারা বলতো পহিলা জাতি হলো পার্টি, অর্থাৎ পলিটিক্যাল পার্টি আমাদের সেকেন্ডারি, কিন্তু প্রথম হচ্ছে আমাদের জাতি, আমরা জনজাতি জাতিগোষ্ঠী যারা পাহাড়ে বসবাস করি, প্রায় 19টা কমিউনিটি রয়েছে, আমরা আমাদের একসঙ্গে ইউনাইটেড হয়ে আমাদের জন্য লড়তে হবে, আমাদের উন্নয়নের জন্য, রাস্তার জন্য, জলের জন্য। আজ যখন 2023-এ নির্বাচন বিধানসভা, এখানে সেই যে স্লোগানটা পহিলা জাতি উলু পার্টি, এটা কি থাকলো? যেখানে আজ রঞ্জন সিনহা কোন জনজাতি কমিউনিটি থেকে আছেন তিনি, বা আশিস দাস যখন কমলপুরে দাঁড়ান তিনি কোন জনজাতির থেকে আসেন, এই ধরে কোথায় চা বাগানি, কোথায় মণিপুরি, কোথায় বাঙালি, মানে যেখানে যাকে ধরে ক্যান্ডিডেট করে দেওয়া, এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিজেপিকে যেন যেন প্রকারে আটকানো, না জনজাতিদের কল্যাণ, না রাজ্যের কল্যাণ, না মানুষের কল্যাণ, এটা একমাত্র হচ্ছে নিজের কল্যাণের জন্য, যেন যেন প্রকারে একটা অ্যালায়েন্স অঘোষিত কংগ্রেস সিপিএম মোথা মিলে বিজেপিকে কোনো মতো আটকানো যায় কিনা, সেটার একটা ষড়যন্ত্র। আমরা এখানে দেখেছি চণ্ডীপুরে প্রায় 9টা সম্ভবত বাগান রয়েছে, সেই বাগান যারা জনগোষ্ঠী রয়েছেন বাগানে, তাদের কাছ থেকে আপনি কি আশা করছেন? দেখুন, বাগানি ভোটার ভারতীয় জনতা পার্টির কোর ভোটার, বাগানি ভোটারদের মধ্যে জনজাতি এই ভারতীয় জনতা পার্টিটা বিশাল সমর্থন রয়েছে, এটার একটা কারণ আছে। আপনারা দেখবেন কদমতলা কুর্তিতে চা বাগানকে প্রার্থী করা হয়েছে, আমরা যদি আসামে দেখি রামেশ্বর তেলি কেন্দ্রে পেট্রোলিয়াম মিনিস্টার স্টেট যার কাছে দায়িত্ব রয়েছে, আরেকদিকে রাষ্ট্রপতি দেখুন সাঁওতালি পরিবার থেকে আসে দ্রৌপদী মুর্মু, রাষ্ট্রপতি সর্বোচ্চ স্থানে ভারতের, তো একদম নিচের থেকে আমরা এই চণ্ডীপুরে পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সন্দীপ কুরি, অর্থাৎ বাগানের মানুষকে যেভাবে ভারতীয় জনতা পার্টি সম্মান দিয়েছে এবং তাদের স্বাভিমানের সঙ্গে বাঁচার অধিকার দিয়েছে, তারা ভূমিহীন ছিলেন দীর্ঘ বছর, 100 বছর ধরে ত্রিপুরায় থেকেও তাদের ভূমি ছিল না, বিজেপি সরকার আসার পর তাদেরকে আজ ভূমির ব্যবস্থা করেছে,
জমির পাট্টা দিচ্ছে। অতএব সেই চা বাগানে ভোটার ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবে এবং তারা আগেও ছিল আগামী দিনেও থাকবে। বিরোধীদের অভিযোগ রয়েছে বা আপনার দলেরও কিছু সমর্থকদের অভিযোগ রয়েছে, আপনি বহিরাগত, সেই ব্যাপারে কি বলবেন? দেখুন, বহিরাগত আমি জানি না, কারণ এই উত্তর ত্রিপুরা এবং অনুকুটি জেলা এই দুটো একটাই জেলা ছিল। আজ থেকে 7-8 বছর আগেও যদি আমি চলে যাই পিছন দিকে, তখন কিন্তু আমাদের এই দুটো জেলা, উত্তর এবং অনুকুটি জেলা, যেখানে চণ্ডীপুর বিধানসভার সমাপ্তি হয়, অর্থাৎ অনুকুটি পাহাড় যেখানে বেলকম টিলা, এটা চণ্ডীপুর বিধানসভার বর্ডার। আর আমার জন্মভূমি যেটা আনন্দবাজার রাজনগর, যেটা রাজনগর বিধানসভার, সেখানে সেই বুথ শুরু হয়, অর্থাৎ চণ্ডীপুরের বর্ডারটা যেখানে শেষ হবে সেখানে আমার বুথটা শুরু হবে। তাহলে এটা বহিরাগত। আর আমাদের যে কৈলাস শহর বা ধর্মনগরের যে বুথ, আমাদের সাইজ বা বিধানসভার সাইজ, আসামের একটা বিধানসভা আমাদের পুরো জেলার থেকেও বড়। আমাদের এখানে জনসংখ্যা কম, সিট সাইজ ছোট ছোট, তার জন্য মনে হয় এই বিধানসভা সেই বিধানসভা। আমি অনুকুটি জেলার যে বিধানসভা বলি, যে চণ্ডীপুর থেকে কুমারঘাট অনেক দূরে, পাবিয়া ছড়া মধ্যে ফটিকরায় রয়েছে, কিন্তু আমার বিধানসভা চণ্ডীপুরের পাশের বিধানসভাটি আমাদের। এটা পলিটিক্যাল কারণে বিভিন্ন সময় জেলা ভাগ হয়েছে, জেলার অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য জেলা ভাগ হয়েছে, তার জন্য এটাকে বহিরাগত বলা। এটা তো আর আমি বাংলাদেশ থেকে আসিনি, আর বিশেষ করে কৈলাস শহরের সঙ্গে আমার একটা পুরনো সম্পর্ক রয়েছে। এখানে আমার শ্বশুরবাড়ি এই চণ্ডীপুর বিধানসভায়, আমার এখানে জমি জমা রয়েছে, আমার এখানে প্রপার্টি রয়েছে, তো এখানে আমি আজকে টিনের একটা ছাপটা বানিয়ে নিলে আমি কি লোকাল হয়ে যাবো? কাম করার ইচ্ছা থাকা চাই। আপনি তপনবাবুকে জিজ্ঞাসা করুন না, তিনি তো 25-20 বছর ধরে এখানে বিধায়ক আছেন, মন্ত্রী ছিলেন, এখানে বন্যা হয়েছে কৈলাসের, কটা মানুষ দেখেছে বন্যার সময় তিনি আসতে? বিরজিত বাবু তো কৈলাসের লোকেল, থাকেন কোথায়? থাকেন তো ওই অ্যাডভাইজার চৌমুনিতে, আগরতলাতে, বছরে একদিন সেই টিনের ছাপটা করে আসতে কি এখানে লোকেল হওয়া যায়? কাজ করার মানসিকতা থাকতে হবে, তবেই লোকেল আর বাইরা, আগে কাজ করার ইচ্ছা আছে কি? আর আপনি যখনই রাজ্যের রাজনীতিতে থাকবেন আপনাকে আগরতলা থাকতে হবে, আপনি এখান থেকে বিধায়ক হন আর যেখান থেকে বিধান, আগরতলা থেকেই আপনাকে কাজটা করতে হবে। তার জন্য এগুলো কোনো বিষয় নয়, এগুলো পলিটিক্যাল ইস্যু, এগুলো নিয়ে মানুষকে বিভ্রান্ত করা, কারণ বিজেপির পক্ষে মানুষ রয়েছে, এটাই পরিষ্কার। 2023-এ পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হচ্ছে। আপনার এই কেন্দ্রে আপনি জয়ের ব্যাপারে নিশ্চয়ই আপনি আশাবাদী? হ্যাঁ, নিশ্চয়ই, আমি যখন ময়দানে রয়েছি আমি আশা করবই যে ভারতীয় জনতা পার্টির সরকার হবে রাজ্যে, এখান থেকে প্রতিনিধিত্ব। যেহেতু ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, আপনার সমীকরণটা কিভাবে আপনি ভোট মানে দেখুন, এটা আপনারা বলছেন ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, আমি যেটা বুঝি সিপিএম বিজেপির প্রতিদ্বন্দ্বিতা, এখন আর অন্য কোনো পলিটিক্যাল পার্টি নেই, সবগুলোর একটাই উদ্দেশ্য সিপিএমকে হেল্প করা, সিপিএমকে সুযোগ করে দেওয়া। এগুলো জাস্ট ড্রামা যেগুলো হচ্ছে আজ কংগ্রেস সিপিএম একসঙ্গে। আমরা কৈলাস শহরে অনেক মানুষকে মাথা ফাটতে দেখেছি, কৈলাস শহরে রাজপথ রক্তে ভেসে যেতে দেখেছি শুধু কংগ্রেস সিপিএমের নাম করে। আজ কংগ্রেস সিপিএম একসঙ্গে বসে কৈলাস শহরে সিপিএম অফিসে সিঙ্গাড়া চা খাচ্ছে, তো এগুলো মানুষ দেখছে, মানুষ এগুলোর জবাব দেবে ইলেকশন। যদি আপনি এই বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন, আপনার এই বিধানসভা কেন্দ্রের মানুষের জন্য প্রথম পদক্ষেপগুলো কী থাকবে? দেখুন, মানুষ যেন ভালোভাবে বাঁচতে পারে, মানুষের জীবনমান উন্নয়ন হয়, সামগ্রিক উন্নয়ন হয়। যখন সরকার কোনো রাস্তা তৈরি করে সেখানে জনজাতির লাভান্বিত হয়, সেখানে ট্রাইবেল যেমন মুসলমানরা হয় তখন হিন্দুরা হয়, এমন কিছু কাজ করা ওই বিধানসভাতে যে সেখানকার মানুষ যেন সার্বিকভাবে প্রত্যেকটা মানুষ যেন উপকৃত হয়। প্রত্যেকটা যখন কোনো কলেজ স্থাপন হয় তখন পুরো ওই এলাকার মানুষের উন্নয়ন হয়, যখন একটা পলিসি নতুন আসে তখন এলাকার উন্নয়ন হয়। আজকে আপনারা জানেন কদমতলাতে আমরা আগর পলিসি নিয়ে এসেছি, আগর পলিসিতে কী হয়েছে, পুরো আগর মানে যারা ব্যবসায়ী রয়েছে সবার উন্নয়ন হয়েছে। আমি একটা ব্যক্তিকে হয়তো একটা লোন দিয়ে দিলাম, একটা সরকারি সুযোগ দিয়ে দিলাম, সেটাতে একটা ব্যক্তি উপকৃত হল, কিন্তু আগর পলিসি আসার কারণে পুরো আগর সম্বন্ধিত যত মানুষ রয়েছে রাজ্যের সবাই উপকৃত হবে। তো আমরা এই ধরনের কিছু কাজ করবো এই বিধানসভাতে, যেন মানুষ সামগ্রিকভাবে উন্নয়ন হয়, মানুষ যেন স্বরোজগারী হওয়ার রাস্তা পায়, এই ধরনের কিছু কাজ করবো। আগামী 16 ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন, 2রা মার্চ রাজ্যে ভোটের ফলাফল ঘোষণা হবে, আপনারা আপনাদের আশা কতটুকু রয়েছে এই রাজ্যে? দেখুন, এটা নিয়ে কিন্তু পরন্তু নেই, মানে দুবারা আবার ভারতীয় জনতা পার্টি সরকার হচ্ছে, পুনরায় সরকার হচ্ছে, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কারণ মানুষ এই ত্রিপুরা রাজ্যের রাজনীতির ইতিহাসটা কংগ্রেস সিপিএমের লড়াই দেখেছে মানুষ। এই সিপিএমের স্লোগান দিতে জোটকে দিলে ভোট কাটটালাই বুঝি, এই সিপিএমই আজ কংগ্রেসের সঙ্গে একসঙ্গে চলছে, তো এগুলো মানুষ ভুলে নিয়ে, এগুলো ভুলেও না,
রাজ্যের জন্য এগুলো নিয়ে খুব চিন্তা করার কিছু নেই ভারতীয় জনতা পার্টির সরকার। আমাদের নিউজ বাংলা চ্যানেলের মধ্য দিয়ে আপনি আপনার বিধানসভা এলাকার মানুষকে কিছু বলতে চান? একটাই বলবো যে 16 তারিখে আপনি আপনার উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য, আমাদের এলাকায় পিছিয়ে পড়া মানুষ যারা রয়েছে, বঞ্চিত যারা রয়েছে, তাদের জীবন মান বদলানোর জন্য ভোটটা হওয়া চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ শুনলাম 52 চণ্ডীপুর বিধানসভার যিনি বিজেপি আইপিএফটি মনোনীত প্রার্থী রয়েছেন টিকু রায় মহাশয়, আপনার কাছ থেকে জানলাম যে ওনার জয় নিশ্চিত এবং উনি এই কেন্দ্র থেকে বিজয়ী হয়ে ওনার বিধানসভার মানুষের জন্য কী কী করবেন সেটাও তিনি বললেন। দেখতে থাকুন আমাদের পরবর্তী আপডেট।